ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফিক্যাল থটের যে পার্টটা রয়েছে ভূগোল বিষয়ের, সেই জিওগ্রাফিক্যাল থটের টপিক হচ্ছে অ্যাপ্রোচ টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ। 2 নম্বরের প্রশ্নের নোট কীভাবে লিখতে হবে, কীরকম নোট হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি নোটের আকারে উপস্থাপন করব। তো এইভাবে আমি এসএসসির জিওগ্রাফির 2 নম্বরের বিভিন্ন নোট, সমস্ত টপিকের নোট আমি আমার চ্যানেলে আপলোড করব, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারো। আমি প্রথম চ্যাপ্টারে থটের প্রথম টপিকের ভূগোলের সংজ্ঞা দাও, এটা আমি কীভাবে লিখব। ভূগোল শব্দটি ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি, এই শব্দটি গ্রিক শব্দ জিও অর্থাৎ পৃথিবী এবং গ্রাফি অর্থাৎ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি কথাটি আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা। গ্রিক পণ্ডিত এরাস্টোস্থেনিস সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। জার্মান ভূগোলবিদ হাম্বোল্ট এর মতে ভূগোল হলো এই প্রাণময় ভূপৃষ্ঠের ছন্দময় সামগ্রিক ঐক্যকে বোঝার উপায়। হার্টসন এর ভাষায় পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক ও সুবিন্যস্ত যুক্তিসঙ্গত বর্ণনা এবং ব্যাখ্যা সরবরাহকারী একটি বিষয় হলো ভূগোল। এরকম দুজন বিখ্যাত ভৌগোলিকের জিওগ্রাফি সম্পর্কে ধারণা বা সংজ্ঞা আমি দিয়েছি, তার সঙ্গে এবার সামগ্রিকভাবে ভূগোলের সংজ্ঞাটা আমি দিচ্ছি। সুতরাং বলা যায় মানুষের বাসস্থান শিলামণ্ডল, বাড়িমণ্ডল ও বায়ুমণ্ডলের সমন্বয়ে গঠিত পৃথিবী ও তার পার্শ্ববর্তী মহাজাগতিক বিষয়গুলি যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। এইভাবে লিখলে কিন্তু 2 নম্বরে একটা সুন্দর নোট লেখা হবে। তারপরে প্রশ্ন আমি কী দিয়েছি, ভূগোলের বৈশিষ্ট্যগুলো লেখো। ভূগোল বলতে কী বোঝায়, তেমন যেমন এখানে যেমন হবে, যেমন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে, তেমনি ভৌগোলিক সমীক্ষার মূল ঝোঁক এক থেকে অন্য বিষয়ে সরে গিয়েছে। বর্তমানে ভূগোলের অত্যাবশ্যকীয় কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া হলো। আমি এখানে 3টে বৈশিষ্ট্য দিয়েছি, ইচ্ছে করলে আরও বৈশিষ্ট্য দেওয়া যেতে পারে। প্রথমত মানুষ প্রকৃতির সম্পর্ক, ভূগোলবিদরা মানুষ প্রকৃতির সম্পর্ক নিয়ে আলোচনা করে। দ্বিতীয় আঞ্চলিক পৃথকীকরণ, এই ধারণা অনুযায়ী পৃথিবীর প্রতিটি একক এলাকা গুণগত দিক থেকে অদ্বিতীয় এবং একে অন্যের থেকে পৃথক। 3 নম্বর, অঞ্চলের নিরিখেই বিভিন্ন বিষয়গুলোকে একটি থেকে অপরটিকে পৃথক করা যায়। এইগুলো 2টো প্রশ্ন। তারপরে আমি প্রশ্ন করেছি ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী। সময়ের সঙ্গে সঙ্গে ভূগোলের লক্ষ্য উদ্দেশ্যগুলি পরিবর্তিত হয়েছে, সেই লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো বা বৈশিষ্ট্যগুলো বা লক্ষ্যগুলো উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর, ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হলো পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করা। দ্বিতীয়ত, কী কোথায় কেন এই 3 ধরনের প্রশ্নের উত্তর খোঁজা বা উত্তর বের করা। তৃতীয়ত, ভূগোলবিদ হাম্বোল্ড ও রিটার এর ভূগোল অন্যতম উদ্দেশ্য হলো মানুষের আবাসস্থল রূপে পৃথিবীকে সমীক্ষা করা। 4 নম্বর দিয়েছি, হার্টসনের অধ্যাপক হার্টসন বলেন ভূগোলের উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক এর মতে স্থান সম্পর্কে বিশেষভাবে জানার চেষ্টা হলো ভূগোলের উদ্দেশ্য। এখানে স্থান হবে, স্পেলিং মিস্টেক হয়েছে। যাই হোক, এইভাবে লিখলে কিন্তু 2-এ 2 পাওয়া আমার মনে হয় সম্ভব। তারপরে আঞ্চলিক ভূগোল কাকে বলে, পৃথিবীতে কতগুলো সমধর্মী প্রাকৃতিক ও মানবীয় বৈশিষ্ট্যর ভিত্তিতে অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, উদ্ভিদ, সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলির বর্ণনা করা হয় তাকে আঞ্চলিক ভূগোল বলে। অর্থাৎ বিভিন্ন অঞ্চল ভেদে সেই অঞ্চলের সমস্ত কিছু বর্ণনা করাই হচ্ছে আঞ্চলিক ভূগোল। ভৌগোলিক কার্ল রিটার হলেন আঞ্চলিক ভূগোলের জনক। এই আঞ্চলিক ভূগোলের 4টি শাখা রয়েছে, অঞ্চলের সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা ও আঞ্চলিক বিশ্লেষণ। এবার প্রণালীবদ্ধ ভূগোল, এটা প্রণালীবদ্ধ ভূগোল হবে, যা স্পেলিং মিস্টেক আছে। প্রণালীবদ্ধ ভূগোল কাকে বলে, উত্তর, প্রকৃতি ও মানুষ কেন্দ্রিক ভূগোলের বিভিন্ন উপাদানগুলিকে পর্যায়ক্রমিকভাবে এবং অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, একে বলা হয় প্রণালীবদ্ধ ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হাম্বল। ভূগোলের এই প্রণালীবদ্ধ ভূগোলের 3টি প্রধান শাখা রয়েছে, 1 প্রাকৃতিক ভূগোল, তারপর জীব ভূগোল ও মানবিক ভূগোল। আমার কিছু স্পেলিং মিস্টেক আছে,
তো সেটা অবশ্যই মার্জনা করবেন আপনারা। তো আমি আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে তিনটে করে ভিডিও আপলোড করব, যেখানে এসএসসি 2 নম্বরের বিভিন্ন প্রশ্ন থাকবে। তো চ্যানেল ফলো করতে পারেন এই এসএসসি 2 নম্বরের কমপ্লিট নোটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।